তারপরে মনে তোমার পণ্ডিত বলবো নাকি মিংসে? ও কি বড্ড গরম পড়েছে, রোদ এখানে শুনে যা। আগে বাবু ডাকছেন, বড্ড গরম পড়েছে, শরীরটা আনচান আনচান করছে, একটা ঠান্ডা কিনে লাইতে পারাচ্ছে। আগে বাবু টাকা দেন, আমি যাবো আর আইবো। তোর তো আবার বাজারে লেট করো অভ্যাস, তাড়াতাড়ি আসি। আগে বাবু আমি যাবো আর আইবো। বাবু কি ঠান্ডার নাম করলো, ভুলিয়ে তো জানো, দেখি একটা ভালো ঠান্ডা নিচে যায়। দোকানদার ঠান্ডা আছে? ধুর মশাই, গরম পাচ্ছি নি, এখন আমি কোথায় ঠান্ডা পাবো? এখন তো গরমের সময়, এখন ঠান্ডার সময় নাকি? ওই ঠান্ডা না, দোকানে ঠান্ডা আছে না, ওই ঠান্ডা সব থেকে বেশি ঠান্ডাটা দিবা। ধুর মশাই, ভালো করে তো বলবা যে ঠান্ডা কিনবা। তো কি কি ঠান্ডা লিবা? সবচেয়ে ভালো ঠান্ডা দেখি ওইটি দাও। ভালো ঠান্ডা আছে বড়, দামও কম, বেশি। ও তাহলে ওই খেলে আমার বাবু মশাইয়ের শরীর ভালো থাকবে না? বাবু মশাইয়ের আমার শরীর আনসান গেছে, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি বাড়ি নিয়ে যাবো। দশ টাকা প্যাকে, দশ টাকা আছে দাও। বাজার থেকে ঠান্ডা নেসতে বলেছি, বরফ নিয়ে এসেছিস কেন? আপনি যা বললেন সব থেকে ঠান্ডা আনতে। তোকে আমি বাজার থেকে স্প্রাইট ঠান্ডা নেসতে বলেছি, তুই বরফ নিয়ে এসেছিস কেন? আপনি তো আমায় স্প্রাইট আনতে বলেননি, আপনি বলেছেন ঠান্ডা আনতে, আমি ভালো ঠান্ডা লেন দিয়েছি। তুই সারা জীবন বুকায় থেকে গেলি, যা আমার খুব খিদে লেগেছে, দুটো নাড়ু লেগা। ঠিক আছে বাবু, যাক আমার তো ঠান্ডা খাওয়া হলো না, দুটো নাড়ু খেয়ে পানি খেয়ে জীবনটা বাঁচাই। আরে সুরজ, লাউটা নিচে পড়ে গেছে, তুই মুছে দিচ্ছিস? পড়ে যাওয়া জিনিস মুছে খেতে হয় না, যা ধুয়ে নাই। আগে বাবু আমি এক্ষুনি ধুইলাম। সুরজকে নিয়ে আর পারি না, একটা কাজও ঠিকঠাক করতে পারে না, এবারও লাড্ডুটা আমার খাওয়া হলো না। আমাকে তো একটা খাবারও ঠিকঠাক খাওয়াতে পারলি না, দুটো মুড়ি নাই। আগে বাবু আমি এক্ষুনি যাচ্ছি। রে বাবু তো বলিস হলো খাওয়ার জিনিস ধুই খেতে হয়, এবার যদি ঠিকঠাক খাবার না দিই তাহলে আমার চাকরি থেকে বার করে দিবে। তাড়াতাড়ি একটু ধুইলি, ভালো করে ধুই দিই, নাহলে বাবু আবার রাগ করবে। বাবু আপনার খাবার, আপনার খাবার মতন একবারে খাবার হয়েছে। আরে সুরজ, মুড়ি ভিজা ভিজা লাগছে কেন? আপনি তো দুপুরে বললেন খাওয়ার জিনিস ধুই খাইতে হয়, ওই জন্য আমি ধুই লাঞ্ছি। আমি কোথায় অন্যায় করেছি বলেন বাবু? অন্যায় তুই করিস নি, অন্যায় আমি করেছি। তোর মতন চাকর রেখে দূর হো আমার বাড়ি থেকে, একটা কাজও ঠিকঠাক করতে পারিস নি, চোখের সামনে থেকে দূর হো। না বাবু আমাকে তাড়ি দিয়েন না, বাড়িতে আমার বউ আছে, না খাইতে পেয়ে মরে যাবে। তোর মতন আমার বুকা চাকর দরকার নাই, আমার চোখের সামনে থেকে দূর হো। তোর মতন চাকর থাকলে আমি না খাইতে পেয়ে মরবো। কি গো, এত রাইতে বাবুর বাড়ি থেকে চলে আসছে কেন? কিছু হলো নাকি? আর বললো না পিঞ্জু, বাবু মশাই আমাকে খোমো খাই বাড়ি থেকে তাড়ি দিল। খোমো খাই কেউ তাড়ি দেয় বাড়ি থেকে? তুমি হয়তো কিছু করেছো। তাহলে শোন পিঞ্জু, তুইও যদি শুনিস তুইও বলবি বাবু মশাই বিনা দোষে আমাকে তাড়ি দিয়েছে। তা কি কথা বললো আমার শুনি একটু। বাবু মশাই আমাকে বাজার থেকে ঠান্ডা লেসে দিতে বললো, আমি ভালো বরফ ঠান্ডা লেসে দিন, তাও বাবু মশাই আমার কাজ পছন্দ করলো না। বাবু মশাই লাড়ু খাইতে চাইলো, আমি দুটি লাড়ু লেন দিই, একটা লাড়ু পড়ে গেছিল আমি মুছে দিন, দিয়ে বাবু মশাই বললো খাওয়ার জিনিস মুছে খাইতে হয় না, ধুই খাইতে হয়। বাবু মশাই মুড়ি খাইতে চাইলো রাতে, আমি মুড়ি একবারে নিজের ব্রেন খাটি নিজের বুদ্ধি খাটি, বাবু মশাই শরীর খারাপ হবে বলে মুড়ি গেলে আমি ভালো করে সুন্দর করে ধুইলি যাই বাবু মশাই কে দিন, তা বাবু মশাই খাই। তুমি বলো পিঞ্জু, বাবু মশাই আমাকে বিনা দোষে তাড়ি দেয়নি? তুমি কথা ঠিক আছে, তুমি একটা আস্তে বোকা, তোমাকে বলে তো ঠান্ডা লাগছে, তুমি বাজার থেকে স্প্রাইট ঠান্ডা নিলে ম্যাঙ্গো ঠান্ডা লিজ
যাবা তুমি বড় পেলে কিছু বড় কি খাবার জিনিস তোমার বুদ্ধি হিসেবে লিখে শোনায় নাকি মুড়ি কি ধুয়ে খাওয়ার জিনিস তো তুমি মুড়ি ধুয়ে দিয়েছা মুড়ি মুড়ি দিয়ে মসমস করে খাওয়ার জিনিস তোমাকে তার দেব না তাবা দেখবার ধূপ দেব না বুঝি আমার আপন ভাই তুই আমাকে বুকা বিল দালি তুমি তো বুকা তোমাকে বুকা বলবো না তাবা পণ্ডিত বলবো নাকি মিংসি তুমি কি তাহলে সত্যিকার বুকা হ্যাঁ মিংসি হ্যাঁ No.